বাইক বলগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো চোরের হাত থেকে আপনার বাইক কিভাবে নিরাপদে রাখবেন, সেই বিষয়ে আমি আজকে আপনাদের দেখাবো। একটা কাজ করতে পারেন, যেমন মনে করেন আপনি গ্যারেজে গাড়িটা রেখে বাসায় ঢুকে গেছেন, তো বাসা যাবার আগে আপনি কি করবেন, আপনার প্যালাগের মধ্যে এরকম একটা কাগজ ছিঁড়ে এই মাথার মধ্যে এভাবে লাগাই দিবেন। লাগাই দেবার পর এই প্যালা ক্যাপটা এখানে হালকা করে বসে দেবেন। এমনভাবে বসাবেন যাতে জোরে চাপ দিবেন না, জোরে চাপ দিলে কাগজটা ছিঁড়ে যাবে। আস্তে হালকা করে বসাবেন, এভাবে বসে দিলেও আপনার বাইক আর স্টার্ট নেবে না। তবে এই কাজটা আপনার অনেক গাড়িতে ফেলাক একটা, আবার অনেক গাড়িতে ফেলাক দুইটা। যেমন মনে করেন এই বাইকটা হচ্ছে DTSI, DTSI-এর শব্দ হচ্ছে আপনার ডিজিটাল টুইন স্পার্ক। তো আপনার এই টুইন স্পার্ক এটা হচ্ছে আপনার দুইটা ফেলাগে একসাথে কারেন্ট যাওয়া। তো আপনার কী করতে হবে, যদি দুইটা ফেলাক থাকে তাহলে দুইটা ফেলাগের মাথার মধ্যে আপনার কাগজ লাগিয়ে দিয়ে ক্যাপগুলো আস্তে আস্তে করে বসে দিতে হবে। এই কাজটাও আপনারা করতে পারেন। আরেকটা কাজ হচ্ছে আপনার এরকম একটা সুইচ নেবেন, এরকম একটা সুইচ নেবার পর সুইচটা এই জায়গায় ফিটিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই এক জায়গায় একটা সুইচ লাগাবেন, সুইচ লাগানোর পর তারটা সুন্দর করে ভিতর দিয়ে জায়গায় আনবেন। আনার পর এই কর্ডটা খুলবেন, এই কর্ডটা খুলে আপনার ম্যাগনেট থেকে যে আলমিসার আছে, আলমিসার থেকে এখানে একটা কর্ড আসছে আপনার। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই এই সাদা আর লাল, এটা হচ্ছে পিকআপ কয়েলের তার। এই পিকআপ কয়েলের তার এই কর্ডটা এই কর্ডে এদিকে আলেক করবেন, আর এ সাইডেরটা এ সাইডে আলেক করবেন। করার পর এই সুইচের তার আপনার এই দুইটার সাথে প্রথমে নিচের থেকে যেটা উঠছে সেটার সাথে এই সুইচের পজিটিভ তার যেটা, সেটা হচ্ছে এই ব্লু কালার তারটা এটার সাথে লাগাবেন। আর বাইরের থেকে যে তারটা আছে ঢুকছে সেটার মধ্যে নেগেটিভ তারটা লাগাবেন। লাগার পর কর্ডটা লাগাই দেবেন, ক্লিপটা এখানে লাগাই দেবেন। লাগাই দেওয়ার পর এখন আমি সুইচ অন করতেছি, দেখেন আপনারা দেখেন এখন আমি এই সুইচ অন করে আপনাদের স্টার্ট দিয়ে দেখাবো বাইকটা। দেখেন এখন বাইকটা চালু হয়ে গেছে। চালু হওয়ার পর আমি এদিক দিয়ে এখন সুইচটা অফ করব, গাড়ি বন্ধ হয়ে গেছে। দেখছেন আপনারা, দেখেন এখন স্টার্ট দিল আর স্টার্ট হবে না। আমি আবার অন করলাম, স্টার্ট হয়ে গেছে, আবার বন্ধ করলাম। আপনার বাইকে যদি এই কাজটি আপনি যদি করে রাখেন তো আপনার বাইক অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবে। আর আপনারা যেমন মনে করেন আপনার গ্যারেজে আপনার বাইকটি রেখে আপনি বাসায় গেছেন স্টার্টিং লক করে, তো যারা চুরি করে ওরা কিন্তু স্টার্টিং লক ভেঙে ফেলতে পারে। আর ইঞ্জিন সুইচ যেটা আছে ইঞ্জিন সুইচের ওই তার কেটে জোড়া দিয়ে আপনার বাইক চুরি করতে অবশ্যই চুরি করে ফেলতে পারবে। তো আপনি যদি একটা যদি এই আলমিসার কয়েলের পিকআপ কয়েল তার সাথে একটা যদি সুইচ যদি লাগাই রাখেন তো আপনার বাইক চুরি করতে পারবে না, আপনার বাইক অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবে। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।